পৃথিবীর সবথেকে দামি মাশরুম এটি। 1 কেজির দাম 7 থেকে 9 লক্ষ টাকা। মাশরুমের বাংলায় অর্থ হচ্ছে ব্যাঙের ছাতা। 1 কেজির দাম 7 থেকে 9 লক্ষ টাকা। এটি একটি পরজীবীর সমাঙ্গদেহী ছত্রাক জাতীয় উদ্ভিদ। এদের যেমন ক্লোরোফিল বা সবুজ কণা থাকে না, এরা শিকার ধরেও খেতে পারে না, কাজে এরা অন্যের উপর নির্ভরশীল। এরা সাধারণত পচা গোবর ও পচা কাঠের গুড়ির ওপর জন্মায়, তাই এদের মৃতজীবী বলা হয়। মাশরুম কি? মাশরুম নামটির সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু আমরা কি সকলে এর গুণাগুণ সম্পর্কে জানি? মাশরুম হলো বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এটি যে কেবল খেতে অনেক বেশি সুস্বাদু তা কিন্তু নয়, এর গুণাগুণও রয়েছে অনেক বেশি, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাশরুম কিভাবে খায়? মাশরুম আমরা অনেকে নানান রকম ভাবে খেতে পারি। স্যালাড হিসেবে, ভেজে, স্যুপ বানিয়ে অথবা রান্না করেও খাওয়া যায়। আমাদের সকলের কিন্তু উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখা, কারণ এতে বিদ্যমান খাদ্যগুণ আমাদের শরীরে নানা রকমের ভিটামিন প্রদানের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বাড়িয়ে তুলবে। বেশিরভাগ মাশরুমই ব্যাসিডিওমাইকোটা এবং কিছু অ্যাসকোমাইকোটার অন্তর্ভুক্ত। মাশরুম অন্যান্য উদ্ভিদের মতো শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরির জন্য সূর্যের দরকার তার হয় না। বিশ্বের সবচাইতে বেশি পরিমাণে মাশরুম উৎপাদন হয় চীনে। বিশ্বে মোট যত মাশরুম উৎপাদিত হয় তার প্রায় অর্ধেক মাশরুম উৎপাদন করা হয় চীনে। মাশরুমের পুষ্টিগুণ। মাশরুম হলো এমন একটি খাবার যার পুষ্টির গুণাগুণ এত বেশি যে বলে শেষ করা যায় না। মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাশরুমের জুড়ি নেই। এতে আছে ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ফ্যাট সহ আরো অনেক উপাদান। তাহলে জেনে নেওয়া যাক মাশরুমের পুষ্টি উপাদানগুলি। প্রতি 100 গ্রাম মাশরুমে রয়েছে প্রোটিন 25 থেকে 35 গ্রাম, ভিটামিন 57 থেকে 60 গ্রাম এবং মিনারেল রয়েছে 5 থেকে 6 গ্রাম, স্বাস্থ্য উপকারী চর্বি 4 থেকে 6 গ্রাম এবং এতে আঁশের পরিমাণও রয়েছে অনেক গুণ বেশি। এর পরিমাণ প্রায় 10 থেকে 28 শতাংশ। অন্যান্য খাবারের চাইতে তুলনায় এর পরিমাণ অনেক বেশি। শুকনো মাশরুমে 57 থেকে 60 শতাংশ ভিটামিন ও মিনারেল থাকে, যেটা আমাদের স্বাস্থ্য সুরক্ষায় খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ক্যান্সারের ঝুঁকি কমাতেও মাশরুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকায় এটি মানব দেহকে সুরক্ষিত রাখতে বিশেষ ভূমিকা রাখে। মাশরুমের উপকারিতা। মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাশরুম মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে, কারণ মাশরুম প্রাকৃতিকভাবেই অনেক বেশি ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রাখে। ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান কাজ হল মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করা। রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। মাশরুম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের কাজ সচল রাখতে সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে মাশরুম। ওজন কমিয়ে এনে পেশি শক্তিশালী করতে সাহায্য করে মাশরুম। মাশরুমে থাকা আঁশ অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এটি রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সহায়তা করে। মাশরুম ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। মাশরুম খেলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রিত থাকে। মাশরুমে থাকা ফাইবার, প্রোটিন, ভিটামিন ও মিনারেল ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ উপকার করে। অ্যানিমিয়া দূর করতে সহায়ক। মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। অ্যানিমিয়া রোগীদের রক্তে আয়রন খুব কম পরিমাণ হয়, যার কারণে মাথা ব্যথা, মানসিক অবসাদ এবং হজমের সমস্যা থাকে। তাই মাশরুম অ্যানিমিয়ার সমস্যা দূর করতে সহায়ক। মাশরুম কোলেস্টেরল কমায়। মাশরুমে থাকা ফাইবার আমাদের দেহে কোলেস্টেরলের মাত্রা কম রাখতে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট। মাশরুমে আছে মানব দেহের জন্য অবশ্যই প্রয়োজনীয় উপাদান, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল এবং সেলিনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট। ঝুঁকিপূর্ণ রোগ যেমন স্নায়ুতন্ত্রের সমস্যা, স্ট্রোক এবং ক্যান্সার থেকে মানব দেহকে এগুলি রক্ষা করে। মাশরুম মানে ঔষধি গুণে ভরপুর, তাই বলে এত দাম? মাশরুম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এর অনেক বিরল প্রজাতি রয়েছে। কিছু বিশেষ প্রজাতির মাশরুম চাষ করে আপনিও লাভবান হতে পারেন। ঔষধি গুণে পরিপূর্ণ মাশরুম, এতে ভিটামিন থেকে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন মাশরুম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। শুধু তাই নয়, এটি ওজন কমাতেও বেশ সহায়ক বলে প্রমাণিত। ইউরোপিয়ান সাদা ট্রাফল মাশরুম, এটি বিশ্বের সবচেয়ে দামি মাশরুম হিসেবে বিবেচিত হয়। তথ্য অনুযায়ী এটি চাষ করা হয় না, বরং এটি পুরনো গাছে নিজেরাই বেড়ে ওঠে। আন্তর্জাতিক বাজারে এর দাম প্রতি কেজি 7 থেকে 9 লক্ষ টাকা বলে জানা যায়। ব্ল্যাক ট্রাফল মাশরুম, এটিও খুব বিরল মাশরুম। বিদেশের বাজারে এর দাম প্রতি কেজি 1 থেকে 2 লাখ টাকা। এটি খুঁজে পেতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়। মাতসুতেক মাশরুম, এই বিরল জাতের মাশরুম জাপানে পাওয়া যায়। এটি সুগন্ধির জন্য বেশ বিখ্যাত। আন্তর্জাতিক বাজারে এর দাম 3 থেকে 5 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ব্লু অয়েস্টার মাশরুম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং ফাইবারের একটি ভালো উৎস বলে বিবেচিত হয়। ভারতেও এর চাষ হয়। বাজারে এই মাশরুম বিক্রি হয় 150 থেকে 200 টাকা কেজিতে। চ্যান্টারেল মাশরুম, এই মাশরুম প্রায় জঙ্গলা জায়গাতে পাওয়া যায়। হলুদ রঙের মাশরুম আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি 30,000 থেকে 40,000 টাকায় বিক্রি হয়। এনোকি মাশরুম, এই মাশরুম জাপান এবং চীনে জন্মায়। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমায়।